কোন কোনে বালিনাও কইছে দীপিকাও কইছে আর এয়া হসে গ্লু গ্লু এয়া আমার কোন যে গাড়ি ড্রাইভার রে চিনি পাছনে পাছে আমি কত জাম গ্লু বা চুলা দেখো টাইগার টাইগার আমি গধুলি রেসিপি কানে বজা কব যাও ন কি কি বজা কইম করিম আর রে ভিডিওতে স্কিপ নকা কই সাই থাকিব আকলই বতর সকি দুনিয়া আগবেলা ভয়ঙ্কর রোড ছিল এতিয়া সকি দুনিয়া বেলি বড় বড় অবস্থা আহি পাইছো হে দুলিয়া জানর টিপলিং 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 এই দফর টিপলিং বলি কই হয় না গুলো আমি কোনফালে টার্ন মারিম রাইট সাইড হয় না রাইট রাইট সাইডে টার্ন ললো দে এতিয়া আমি দুলিয়া যান সোমালো এতিয়া আমি গৈ থাকো ন মই বজাৰৰ পৰা আহি পালোহি এয়া হাফ কিলো চিকেন লৈ আহিছিলোঁ আজি চিকেন কাৰি বনাম বুলি ভাবিছোঁ ৰেচিপিটো আৰু কেনেকৈ বনাওঁ একেবাৰে সহজ পদ্ধতিত বেছি খাটনিও নহয় বছ এইকেইটা বস্তু লাগে আৰু অলপ মছলা লাগে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকক কেনেকৈ বনাওঁ এয়া দেখিছে এয়া ধনিয়া পাউডাৰ এক চামুচ প্ৰথমতে দি লওঁ তাৰপিছত এয়া দেখিছে ৰেড চিলি এক চামুচ এয়া দেখিছে এয়া হৈছে জিৰা পাউডাৰ আধা চামুচ তাৰ এয়া দেখিছে গৰম মছলা আধা চামুচো হয় আৰু ন অলপ কম এয়া দেখিছে বেচন বেচন দিম আমি মই প্ৰথমতে আধা কাপমান মিঠাতেল দুই চামুচমান দি দিলে হৈ যাব এইখিনি এতিয়া ধুনীয়াকৈ সানি লওঁ বেছি শুকান হৈ গ'লে অকণমান পানী ছটিয়াই ছটিয়াই ল'ব এইখিনি এতিয়া ধুনীয়াকৈ লুটুপুটু কৰি ল'লোঁ মানে এতিয়া আধা ঘণ্টামান কাৰণে মই ফ্ৰিজত থৈ দিম এইখিনি বিলাহী পিঁয়াজ ৰচুন অলৰেডি আধা সিজা হৈ গৈছে এইখিনি এতিয়া মই মিক্সিত দি লওঁ মাংসখিনি মছলা সানি থোৱা আধা ঘণ্টা প্ৰায় হৈয়ে গৈছে এতিয়া মই এইখিনি ভাজিবলৈ ষ্টাৰ্ট কৰোঁ এয়া দেখিছে আধা কাপ তেল দিয়াই আছে এতিয়া এয়া দেখিছে পিঁয়াজ আৰু তেজপাত অনুমান কৰি নিমখ দি দিব পিঁয়াজখিনি অলৰেডি ৰঙা হৈছে নিমখ দিলোঁ এয়া হালধি এক চামুচ এতিয়া মিক্সিত দি লোৱা বিলাহী আৰু ৰচুন তাৰপিছত পিঁয়াজ পেষ্ট এইখিনি অলপ সময় এতিয়া ভাজি লওঁ আধা মিনিটমান ধুনীয়াকৈ এনেকৈ ভাজি ল'ব কালাৰটো বেলেগ হ'ব ধৰিছে এতিয়া মাংসখিনি দি দিওঁ ভালদৰে মই লৰাই ল'লোঁ এইখিনি এতিয়া অকণমান গেছটো কমাই কণখন দি তাৰ এক মিনিটমান এনেদৰে মানে গাপতে সিজি থাকিবলৈ দিম প্ৰায় এক মিনিট হৈ যোৱাৰ পিছত এয়া এটুকুৰা চেপি লোৱা নেমু ৰস দি দিছোঁ এতিয়া দুকাপমান গৰম পানী দি দিম গেছটো ল' ফ্লেমত দি 5-7 মিনিটমান ধুনীয়াকৈ সিজি থাকিবলৈ দিব কাৰণ মাংস সদায় কম জুইতে ভাল লাগে গপাই গপাই সিজালে এতিয়া মই ইয়াক ঢাকন দি দিম
মোৰ চিকেন কাৰী অলৰেডি ৰেডি হৈ গৈছে বনোৱা পদ্ধতিটো বাৰু আপোনালোকে কেনেকুৱা পালে একেবাৰে সহজ একেবাৰে থলুৱা ঘৰতে সকলোখিনি থাকে আমাৰ ৰান্ধনি ঘৰত এনেকৈ বনাই খাব পাৰিব তৃপ্তিৰে এখাস তাৰ পিছত লাইক কমেন্ট শেয়াৰ সাবস্ক্রাইব এটি কৰি দিব